Hey, welcome my channel, guys. Hey guys, channel my welcome. Dhur bala. Hey, bad de. So, hey yo, what's up guys, I am Rida and welcome to my YouTube channel, it's Game Jot. Guys, Game Jot, aro ekti notun fresh video te tomader shobaike shagotom. To guys, amader game er bhitore kintu ashte cholche new M4A1 incubator. So guys, ajke amra full incubator dekhe felbo. So guys, ajke amra dekhte cholchi kon ganer kon ability incubator. So cholo beshi kotha na bari, ajker video shuru kora jak. Let's start, brother. তো গাইস, তোমরা দেখতেই পারতো আমাদের ইন্ডিয়া সার্ভারে কিন্তু আরও তিন দিন বাকি আছে ইনকিউবেটর চেঞ্জ হইতে। তো আমরা কিন্তু চলে যাবো আমাদের বাইরের একটি সার্ভারে। সো গাইস, আমরা চলে যাবো ইন্দোনেশিয়া সার্ভারে। তো গাইস, দেখতে পারতেছো আমরা চলে এসেছি ইন্দোনেশিয়া সার্ভারে। তো গাইস, এই সার্ভারে কিন্তু অলরেডি M4A1 এর স্কিন অলরেডি চলে আসছে। তো গাইস, তাছাড়া দেখতে পারতেছো ফেডারেলের নতুন একটা ড্রেস আসছে। সো এই ড্রেসটা কিন্তু আমাদের গেমের ভেতর খুব তাড়াতাড়ি আসতে চলছে। তো গাইজ, আমরা এখন চলে যাবো ইনকিউবেটর সেকশনে। সো গাইজ, দেখতে পারতেছো এখানে কিন্তু M4A1 এর ইনকিউবেটর কিন্তু দিয়ে দিছে। তো আমরা এখন দেখবো কোনটার কোন অ্যাবিলিটি। সো গাইজ, টপটা দেখতে পারতেছো সিঙ্গেল ড্যামেজ, ডাবল রেট অফ ফায়ার। তাছাড়া গাইজ, আরও কিন্তু দুইটা ইনকিউবেটর চলতেছে অলরেডি। তো গাইজ, আমরা একবারে শেষেরটা থেকে দেখবো। তো দেখতে পারতেছো একবারে লাস্ট যেটা আছে, একটা ব্লু প্রিন্ট, দুইটা স্টোন। সো গাইজ, ওইটা থেকে আমরা শুরু করব। তো ওইটা আছে ডাবল রেঞ্জ মাইনাস রিলোড স্পিড আর আর্মর প্রোটেকশন, মানে ভেসের ভিতর দিয়ে ড্যামেজ বেশি দিবে। সো লাস্টেরটা ওইটার অ্যাবিলিটি। তারপরেরটা দেখতে পারতেছো সিঙ্গেল অ্যাকুরেসি, ডাবল আর্মর প্রোটেকশন না কি বলে বুঝি না। সো গাইজ, ওইটা ডাবল। তাছাড়া গাইজ দেখতে পারতেছো আমাদের সেকেন্ড যেটা থাকবে, মানে দুই নম্বর পজিশনে, সো সেটার হচ্ছে ডাবল ড্যামেজ সিঙ্গেল রেঞ্জ। গাইজ, এখন দেখবো আমাদের টপটার কী অ্যাবিলিটি। তো গাইজ, টপটা দেখতে পারতেছো, সো এখন দেখা যাইতেছে না কেমনে দেখবা। সো গাইজ, রেট অফ ফায়ার ডাবল সিঙ্গেল ড্যামেজ, মাইনাস আছে রিলোড স্পিড। গাইজ, মাইনাস আছে। সো যাদের কাছে যে ফ্রি একটা দিল এর আগে, তো ওইটা যাদের কাছে আছে তাদের নেওয়ার কোনো দরকার নাই। এত ডায়মন্ড খরচ করে কে বা নেবে, আমি তো নেব না। তো কারা কারা নেবো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আমার মনে হয় না এই ইনকিউবেটরে কেউ বেশি একটা ডায়মন্ড খরচ করবে। তো যাদের বেশি ডায়মন্ডে গুতাগুতি করতেছে তারা খরচ করতে পারো, কোনো সমস্যা নাই। সো দেখতে পারতেছো সবগুলা, কিন্তু এটার লুকটা একটু বেশি ভালো লাগতেছে। লুকিয়ে দেওয়া আর কি হবে ভাই, এর জন্য এবার ডায়মন্ড খরচ করবে কে। তো দেখতে পারতেছো, সো আমরা আছি কিন্তু ইন্দোনেশিয়া সার্ভারে। তো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ গাইজ, অ্যান্ড গুড বাই।